দুইতলা ফাউন্ডেশনের বেজ রড কত সুতা ডালাই কত ইঞ্চি দিতে হয় এবং কিভাবে বেজগুলো নিরাপদে ফাউন্ডেশন করতে হয় তাই নিয়ে আজকের ভিডিওটি। সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। যে বিষয়টি নিয়ে আজকে মূলত ভিডিওটি করা সেটি হচ্ছে এখানে দেখতেছেন যে বালুগুলো অনেক সময় আপনারা একটি বিল্ডিং কনস্ট্রাকশন কাজে বালু যেমনটি নিরাপদ তেমন বালু হচ্ছে সবচেয়ে বিপদ। তো যদি এই বালুগুলো যদি আপনি ড্যাজারে ব্যবহার করেন তাহলে কিন্তু একরকম, এবং যদি ট্রাক গাড়ি দিয়ে ব্রড করেন সেই জায়গায় মাল বালুগুলো কিন্তু একদমই বসে না, সেটি আলগো থাকে। এই যে দেখেছেন ফাউন্ডেশনের যে কাজটি, এরকম কাজ করার সময় ফাউন্ডেশন তৈরি করার সময় আপনাকে কিন্তু অবশ্যই সেটি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন একটি বেস ফাউন্ডেশনে যে দেখতেছেন এখানে ভেঙে পড়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনি ডালাই সম্পূর্ণ কমপ্লিট করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে দেখালাম, এভাবে কাঠগুলো ব্যবহার করে নেবেন, অন্যথায় আপনার বেজে ডালাই চলাকালীন যদি মাটি ভেঙে পড়ে তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশনে বিরাট বড় ক্ষতি হতে পারে, সেটি আপনার দুইতলা হোক বা পাঁচতলা হোক যাই হোক। তবে এখানে দেখতেছেন যে ট্যাঙ্কিটি করা হয়েছে, এখানে কিন্তু বাউন্ডারি দেওয়ালটা আপনাদের দেখেছিলাম, এখানে দেখতেছেন যে ট্যাঙ্কির জন্য যে শাটারিংগুলো খোলা হবে সেজন্য কিন্তু এখানে সাইটে জায়গা রাখা রয়েছে এখান থেকে সিট বের করার জন্য। তো অনেকে কিন্তু এখানে যে হোল থাকে সে হোল দিয়ে বের করানোর চিন্তা করেন, সেটি যদি হাইট কম হয় তাহলে এখানে কিন্তু হাইট রয়েছে ট্যাঙ্কিটির প্রায় 11 ফুটের ঊর্ধ্বে, তাহলে সেখান থেকে কিন্তু মালগুলো সিট বের করা সম্ভব নয়। আর যেটি দেখতেছেন এখানে যে ফাউন্ডেশনের যে ডালাইটি করা হয়েছে এখানে কিন্তু ডালাই দেওয়া হয়েছে 10 ইঞ্চি, দুইতলা ফাউন্ডেশনের জন্য বেজে রড রয়েছে 12 মিলি মানে 400টা রড এবং কলমে রয়েছে 16 মিলি রড 6টি করে। এখানে কিন্তু এই জায়গাতে আগে বাউন্ডারি দেওয়া ছিল সেখানে ট্যাঙ্কির ছাদ করা হয়েছে, ট্যাঙ্কি সহকারে করা হয়েছে, এখন বিল্ডিং দুইতলা ফাউন্ডেশন রয়েছে। তো এখানে কিন্তু যেই রুমের ভিতরে ট্যাঙ্কিটি পড়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে ডালাইটি দেখতেছেন এখানে কিন্তু বিম করা হয়েছে, মাঝখানেও বিম দেওয়া হয়েছে, ডালাই ট্যাঙ্কির ডালাই রয়েছে এখানে 5 ইঞ্চি এবং বিম সহকারে রয়েছে 10 ইঞ্চি। এখানে রড বাড়তি রাখা রয়েছে, যেই রডটি দেখতেছেন এখানে কিন্তু একটি সিঁড়ি হবে, তো সিঁড়ির জন্য কিন্তু রডগুলো বাড়তি রাখা রয়েছে, এখান থেকে সিঁড়ি স্টার্ট হবে প্রথম লোক। তাহলে কিন্তু এখানে যে বাউন্ডারি, প্রথমে যে বাউন্ডারি দেয়ালটি কাজ করা হয়েছিল সেই বাউন্ডারি দেয়াল এখন আর রইল না, এখানে হয়ে যাচ্ছে বিল্ডিং। তো বিল্ডিং করতে গেলে অবশ্যই সেখানে একটি সিঁড়ির প্রয়োজন, এবং আপনার বাড়ার জন্য যে ঘরগুলো তৈরি করেন সেখানে কিন্তু কিচেন টয়লেটও লাগবে, এবং আলাদা কোনো ইউনিট তৈরি করতে গেলে যদি আলাদা বাড়া দিতে চান ফ্যামিলিগতভাবে তাহলে কিন্তু সেটাকে অন্যরকম করে করতে হয়। তো দেখতেছেন এখানে কিন্তু সামনেও করা হয়েছে, এখানে রুমগুলো করা হয়েছে ভাড়ার জন্য 12 ফিট বাই 11 ফিট করে, এবং সামনে ব্যালকনি রয়েছে প্রায় 8 ফিট। তো 8 ফিট ব্যালকনির ভিতরে, 8 ফিট বারান্দার ভিতরে কিন্তু হবে এখানে কিচেন রুম, টয়লেট এবং গুলি সহকারে। তো সেই জন্য বলছি যে দেখতেছেন মাটিগুলো ভেঙে পড়তেছে, তো এই জায়গায় কিন্তু এই কাজগুলো করার সময় খুবই খেয়াল রাখ করে করতে হবে, এটাই আপনার বিস্তারিত কাজ। যদি এই কাজগুলো আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশন টিকে থাকবে না। এই যে কাঠগুলো দেখতেছেন এখানে চতুর্দিক থেকে যে কাঠগুলো দেওয়া হয়েছে, প্রয়োজনে আপনারা দেখেছি ছিটও ব্যবহার করতে পারেন, ছিট খাড়া করে দিয়ে যাতে বালু বা মাটি কোনো প্রকার ডালাই চলাকালীন না পড়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।